মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে এই পতাকা তলে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. الله رب العالمين دربارে লাখটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকে আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া দেখছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সাথে সাথে আমরা দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি সপ্তাহের মতো আজকে ইনশাআল্লাহ আমাদের সাধারণ সভা। তো আজকের আমাদের এই মাহফিলের মেহমান হলেন আমাদের জানা মাওলানা ইউনুস ভাই। আমরা মাওলানা ইউনুস ভাইকে ওনার বক্তব্য ফেস করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা সবাই খুব মনোযোগ সহকারে ওনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। بل تؤثرون الحياة الدنيا والآخرة، إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. شيطان مردود شيطان أصدق الله الدربار فناسسي فرم كونا ما يلنا مشروك أتسي أشهد أتسي برم تمرا يهجبان كي প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখেরাত হচ্ছে উৎকৃষ্ট স্থায়ী। নিশ্চয় পূর্বে অবতীর্ণ সূরাগুলোতে এই কথাগুলো বলা হয়েছিল, সহিফায়ও তাই বলা হয়েছে। ওলামা উপশাখা কর্তৃক আজিত আজকের সাধারণ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বায়ু পরিচালক এবং সম্মানিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্ম ব্যস্ততার মাঝে এশার নামাজ পড়ার পর আল্লাহর দিন সম্পর্কে কিছু বলার এবং শোনার জন্য সময় সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা তার শুকর আদায় করছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ, সাথে সাথে স্মরণ করছি সে মহান মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, আমি সূরা আর আলার শেষের সাতটি আয়াত অর্থাৎ ষোলো সতেরো আঠারো এবং উনিশ, সাতটি আয়াত তেলাওয়াত করেছি এবং এর সরল অর্থ বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এর আলোকে দুই সাতটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। এই সূরা সূরাতুল আলা
সাব্বিকাল আলা, এই আলা শব্দটিকে সুরার নামকরণ করা হয়েছে। এই সুরাতে মোট 19টি আয়াত, তন্মধ্যে আমি 7টি আয়াত অর্থসহ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে বলতো সিরুনা হায়াত দুনিয়া, যে দুনিয়ার জীবন আখরাতের তুলনায় অতি নগণ্য তুচ্ছ, এবং আখরাত হল সবচেয়ে উত্তম উৎকৃষ্ট। এই প্রসঙ্গে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না যমনা বা সময় নিকটবর্তী না হয়। এই প্রসঙ্গে আরেকটি হাদিস যে হাত্তা তাকুনা সা'আ কাশশাহর وَتَكُونَ الشَّهْرُ كَالْجُمْعَةِ وَتَكُونُ الْجُمْعَةُ كَالْيَوْمِ وَتَكُونُ الْيَوْمُ كَالْسَّاعَةِ وَتَكُونُ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন এক সময় আসবে যখন মনে হবে যে বৎসরকে মাসের মতো, এবং মাসকে মনে হবে সপ্তাহের মতো, এবং সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, আর এইভাবেই কিয়ামত এসে যাবে। তো এই হাদিস মোতাবেক আমরা বর্তমানে দেখতেছি যে কখন মাস পুরে যায়, কখন বছর চলে যায় আমরা টেরো পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে যে জমানার কথা বলছেন, কোন সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে যাবে, একবারে সংকীর্ণ হয়ে যাবে। তো সিরুনাল হায়াত দুনিয়া, যে আমরা দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিয়ে থাকি আখিরাতের জীবন থেকে, এ প্রসঙ্গে সূরা মারিজের একটি আয়াত 7, 6 এবং 7 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। তারা এটাকে দূরে মনে করে, অর্থাৎ কিয়ামতকে দূরে মনে করে, আখেরাতকে কিয়ামত অথবা আখেরাতকে দূরে মনে করে, দুনিয়ার জীবনকে কাছে মনে করে। অথচ জ্ঞানী ব্যক্তিগণ সর্বদা মৃত্যু আখেরাতকে সামনে রেখেই বিভিন্ন কাজ করে থাকেন। ইবনে জরির আরফাজা আস সাকফি হতে বর্ণিত যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র সূরার সূরাটির গুরুত্ব শুরু থেকে পাঠ করে এখানে এসে থেমে যান, যে বালতু সিরুনাল হায়াত আর দুনিয়া এখানে এসে থেমে যান এবং বলেন আতাদ্রুনা লাম আসারনাল হায়াত আর দুনিয়া আলাল আখিরা, যে তোমরা কি জানো কেন আমরা দুনিয়ার জীবনকে আখরাতের উপর অগ্রাধিকার দিয়ে থাকি, কেননা দুনিয়া তার খাদ্য পানীয় এবং অন্যান্য লোভনীয় সম্পদ রাজি নিয়ে আমাদের সামনে হাজির। আমরা দুনিয়াতে যা কিছু, অর্থাৎ আমরা নগদ যা কিছু পাই তাই গ্রহণ করি, বাকিটাকে আমরা ফেলে রাখি। তদ্রুপ দুনিয়ার জীবন হলো যে নগদ, আর আখরাতের জীবন হলো যে বাকি। এই জন্য আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আখরাতের তুলনায়। এবং আর যা আমরা দ্রুত হাতের নাগালে পাই তাই আমরা গ্রহণ করি। যেমন বলা হয়েছে ফা আখাজনাল আজল ওয়া তারাকনাল আজল, আজল ও আজল, যে আমরা নগদটাকে গ্রহণ করে থাকি বাকিটা পরিত্যাগ করি, অর্থাৎ দুনিয়ার জীবন।
তো এই বালতসিরুন আল হায়াত আদ দুনিয়া সম্পর্কে যে কোরআনে সূরা আনামের 32 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ামাল হায়াত আদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া লাদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইত্তাকুনা ফালা তাআকিলুন, দুনিয়ার জীবন তো একটা খেল তামাশার জীবন, আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখিরাতের জীবনটা হলো উত্তম। তবে কি তোমরা বুদ্ধিমান বিবেচনা করবে না, বুদ্ধি বিবেচনা করবে না? সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুউন ওয়া লাইবুন, আর দুনিয়ার জীবন একটা খেল, খেলা ও মন ভুলানো ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের গৃহ তো হচ্ছে পরকালীন গৃহ, হায় তারা যদি জানত। এ প্রসঙ্গে সূরা মুহাম্মদ 36 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া ইন তুমিনু ওয়াতাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম, দুনিয়ার এই জীবন তো খেলতামাশা মাত্র, তোমরা যদি ইমানদার ও তাকওয়া নীতি অবলম্বন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দিবেন এবং তিনি তোমাদের সম্পদ চাইবেন না। সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা উওয়াজান উলাইকা ফি দলালিম বাঈদ, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেবে, যারা লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে রুখে দিচ্ছে এবং আল্লাহর পথ থেকে রুখে দিচ্ছে এবং চাচ্ছে এই পথটি বাঁকা হয়ে যাক, তারা ভ্রষ্টতায় আছে, ভ্রষ্টতায় অনেক দূরে এগিয়ে গেছে। এবং সূরা রোমের 7 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে ইয়ালামু ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, লোকরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই জানে এবং আখিরাত থেকে তারা নিজেরাই গাফিল। সূরা বাকারার 212 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যুয়ানা লিল্লাযীনা কাফারু হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়ারযুক। জি আবার বন্ধ হয়ে গেছে ইউনুস ভাই, আবার বন্ধ হয়ে গেছে আওয়াজ। যে সূরা বাকারার 212 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যুয়ানাল্লাযীনা কাফারু হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যারা কাফির তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই সাকচিক্যময় করে সাজিয়ে দেয়া হয়েছে। এ ধরনের লোকেরা ইমানদার লোকদের দেখে ঠাট্টা বিদ্রোপ করে, কিন্তু কেয়ামতের দিন তাকওয়াদাররাই তাদের মোকাবেলায় উচ্চ মর্যাদা আসীন হবে, আর আল্লাহ যাকে ইচ্ছা অঢেল সম্পদ দান করেন। উনায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কুল মাতাউ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকা। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গাতে দুনিয়ার জীবন যে তুচ্ছ, আখিরাতের জীবন যে উত্তম, বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে যে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা গ্রহণ করার জন্য উল্লেখ করেছেন যে আমরা, অথচ আমরা দুনিয়ার জীবনকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমরা দুনিয়ার জীবন দুনিয়ার স্বার্থকে দুনিয়ার স্বার্থে আমরা যে সম্পদে প্রতিযোগিতা করে থাকি, আমরা যে আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে আমি কিভাবে 10 লক্ষ টাকা বানাতে পারবো এই চিন্তায় মগ্ন থাকি, আমার কাছে যে একটি বিল্ডিং 5তলা বিল্ডিং আছে আমি কিভাবে 10তলা বিল্ডিং তৈরি করব ওই চিন্তায় থাকি, অর্থাৎ বিভিন্ন
যে কোনো কাজে যে লাভ যেখানে আছে ওইখানে আমরা দৌড়ে থাকি, আমাদের প্রতিযোগিতা হয়ে থাকে একমাত্র কার থেকে কে বেশি সম্পদশালী হতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বুঝিয়ে দিচ্ছেন, আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে বিভিন্ন কোরআনের আয়াত দ্বারা যে তোমরা দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, অথচ আখেরাতের জীবন অনন্ত অসীম, যার শুরু আছে শেষ নাই। আর তোমরা দুনিয়ার জীবনের জন্য পাগল পারা হয়ে গেছো, কিন্তু আখেরাতের জীবনের জন্য তোমরা কি করতেছো? আর দুনিয়ার জীবনে যারা যে সূরা বাকারার 252 নম্বর আয়াতে যে উল্লেখ করেছেন, যুয়িনাল্লাযীনা কাফারু হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যে সাকসিক্য জীবন, এটা কাফেরদের জন্য। আর কাফেররা যারা ইমানদার, প্রকৃত ইমানদার যারা, তারা যদি অর্থবিত্তের দিকে দুর্বল থাকে, তারা ঠাট্টা বিদ্রোপ করে থাকে যে দেখো আমার ধন সম্পদ অঢেল, কিন্তু আমার ইমানদার যে আল্লাহকে ভয় করে, তাকওয়াদারি অবলম্বন করে, অথচ তার ঘরে ঠিক মতে পাঁচ বেলা খাওয়ার খাদ্য নেই, এরকম বিভিন্ন ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে কাফেররা, আবু জেহেল, আবু লাহাবরা অনেক বিত্তশালী ছিল, কিন্তু যারা ইমান এনেছে, আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো, খাব্বাব খুয়াইবের মতো সাহাবীগণ যে গরিব ছিল, তারা ঠাট্টা বিদ্রুপ করত যে দেখো তারা ইমান এসে রাসূলের উপর বিশ্বাস করেছে, অথচ তাদের খাওয়ার মতো, থাকার মতো কোনো জায়গা নেই, খাওয়ার মতো দুবেলা যে পেট ভরে খেতে পারবো ওইরকম সম্পদ নেই, অথচ আমাদের অর্ডেন সম্পদ, আমরাই তো সুখী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন আয়াতের মাধ্যমে এটাই শিক্ষা দিচ্ছেন যে দুনিয়ার জীবনকে এত প্রাধান্য দিও না। আমরা যদি প্রকৃত মুমেন, প্রকৃত মুত্তাকি হয়ে থাকি, তাহলে আমরা যেন দুনিয়ার জীবনকে পরিহার করে, দুনিয়ার জীবন আমাদের জরুরত যতটুকু ততটুকু আমরা গ্রহণ করব, কিন্তু আখেরাতের জীবনকে আমাদের প্রাধান্য দিতে হবে। যে আখেরাতের জীবন যদি আমরা পেয়ে যাই, আখেরাতের জীবন যদি আমরা সুন্দর সাফল্যমণ্ডিত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে দুনিয়ার জীবনে তুমি যতই গরিব হও, যতই অর্থ না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে মুত্তাকি মুমিন ইমানদাররা সফল কাম আখেরাতে। আখেরাতে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, তখন কাফেররা হায় হুতাশ করবে, হায় আমরা দুনিয়াতে কি করলাম, এখন আখেরাতে এসে আমাদেরকে জাহান্নামে যেতে হলো। সম্মানিত দিনী ভাইরা, যে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমরা যেন দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখেরাতের জীবনকে আমরা প্রাধান্য দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই তৌফিক দান করেন। আর আখেরাতের, আখেরাত যে এখানে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা যে উল্লেখ করা হয়েছে, যে অর্থাৎ আখেরাত দুই দিক দিয়ে দুনিয়ার মোকাবেলায় অগ্রাধিকার পাওয়ার যোগ্য, সেটা কি? প্রথমত তার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে অনেক বেশি ও উচ্চ মর্যাদায়, উচ্চ পর্যায়ের হবে। আর দ্বিতীয়ত দুনিয়া ধ্বংসশীল এবং আখেরাত চিরস্থায়ী। ইব্রাহিম ও মূসা যে এখানে বলা হয়েছে, এটা
যে দ্বিতীয়বারের মতো কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের সৈফা শিক্ষার বরাত দেওয়া হয়েছে আয়াতের। আমাদের শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে দুনিয়ার জীবনকে আমরা যেন আখেরাতের জীবনের তুলনায় অগ্রাধিকার না দিয়ে থাকি। আমাদের একমাত্র উদ্দেশ্য আমার যে আমরা যদি প্রকৃত মোমিন হয়ে থাকি, আমাদের মেন উদ্দেশ্য হলো আখেরাতে যেন আমরা সাফল্য অর্জন করতে পারি। দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে দুনিয়ার জীবনের দিকে আমরা মগ্ন না হয়ে আখেরাতে জীবনের দিকে যেন আমরা ধাবিত হয়ে সাফল্য অর্জন করতে পারি, যে এটাই আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আর আমরা যেন প্রতি মুহূর্তে আমাদের এই দুনিয়ার জীবন তুচ্ছ করে, দুনিয়ার জীবনকে তুচ্ছ করে আখেরাতকে কিভাবে সাফল্যমণ্ডিত করতে পারবো, যে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমরা যেন দুনিয়াতে নিজের জীবনকে পরকালমুখী করতে পারি, আমাদের এটাই একমাত্র উদ্দেশ্য। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা ইলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের ইউনুস ভাই থেকে আলোচনা শুনছিলাম। এই আলোচনা ছিল আসলে সরকালে উপরে, যাতে করে আমরা দুনিয়ার মোহে সরকালকে ভুলে না যাই। আর প্রকৃত বুদ্ধিমান তারাই যারা নাকি দুনিয়ার থেকে পরকালকে বেশি স্মরণ করে। আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে বহু জায়গা বলছেন দুনিয়ার থেকে আখেরাত অতি উত্তম। তো অতি উত্তম একমাত্র যদি যারা আমরা ইমানে আমলে নেক আমল বেশি করে যেতে পারি, মজবুত ইমান নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য পরকাল আমাদের জন্য উত্তম হবে এবং আমরা কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই তৌফিক দান করুন, যাতে করে আমরা মৃত্যু পর্যন্ত ঈমান ও ইসলামে থাকতে পারি এবং সহি আমল নেক আমল করে আমরা দুনিয়া থেকে যেতে পারি এবং দুনিয়া থেকে পরকালকে বেশি বেশি স্মরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে শান্তি আছে সর্বদিকে, আল কোরআনের ডাকে এসেছে চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে এই পতাকা তলে।